ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজকে আসলে ওয়েলকাম বলার দিন নয়, হ্যাঁ আজকে গুডবাই বলার দিন। মানে আমি মিঠাইয়ের সেটে, এটা আমার দ্বিতীয়বার আমি মিঠাইয়ের সেটে এলাম, কিন্তু এমন একটা দিনে আমি তন্নির ইন্টারভিউ নিতে এলাম, আজকে সবারই একটু মনটা খারাপ। কিন্তু তন্নি এত মিষ্টি, এত মিষ্টি যে ওকে দেখে কিন্তু সবার মন ভালো হয়ে যায়। দেখো, খারাপ তো লাগবেই, খারাপ লাগছো ইনফ্যাক্ট, কিন্তু খারাপটা কোথাও ভুলে আছি, তার কারণ বাইরে এত ভালোবাসার মানুষজন সব দাঁড়িয়ে আছে ভালোবাসার জন্য। তো বাইরে বেরোলেই না আবার কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ, মানে এই যে এত পেয়ে গেছি এই প্রজেক্টটা থেকে, এত ভালোবাসা পাবো কেউ তো কখনো ভাবিনি। আর অনেক ভালোবাসা এখানে আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ মানে এইটাও কেউ দিয়েছে, সুন্দর একটা জুয়েলারি আছে এখানে, নিজের হাতে রান্না করে আনা, তারপরে হ্যান্ডমেড চকলেটস, এত কিছু পেয়েছি যে কোথাও এই আজকের দিনটা ভুলে আছি। আজকের দিন এবং প্যাক আপ, আজকেই কি শেষ না কালকেও তোমার কালকে আছে? আজ আর কাল এই দুটো দিন মিলিয়ে মিঠাইয়ের শেষ পর্ব। আসলে এত লম্বা এবং বড় এবং মানে এত দিন ধরে বেঙ্গল টপার হয়েছিল, সবার টপে আছে, মানে একদম কি বলবো, টপ কাউন্টে আছে এই সিরিয়ালটা, সেই জন্যই বোধ হয় দুদিন ধরে এই শেষ পর্বটা চলছে, তাই না? হ্যাঁ, মানে আমি আমি যে মানে এতগুলো ইন্টারভিউ দিতে দিতে ভাবছিলাম যে দেখো, এখন তো আর সেই আমরা বেঙ্গল টপারও নেই, আর টিআরপি সেই ঊর্ধ্বে সেটাও নয়, টিআরপি যথেষ্ট অনেক পড়েছে, কিন্তু কনস্ট্যান্ট যেটা আছে মানুষের ভালোবাসা, সেটা কিন্তু টিআরপি কমা সত্ত্বেও কিন্তু কমই পড়েনি, তো এটাই তো উপরি পাওনা, আর কি চাই? মানে টিআরপি আজকাল মানে দেখলে হয়ই না। মিঠাইয়ের আগের তন্নি আর মিঠাইয়ের পরের তন্নি কতটা, মানে একটা একটা জায়গায় ঢুকলে সেখান দিয়ে বেরিয়ে এলে, বেরিয়ে আসার পরে তন্নি কিরকম হয়েছে? বেরিয়ে আসার পরে বলতে, মানে মিঠাইয়ে যখন ঢুকেছিলে সেটে প্রথম দিন, এবং সেটে প্রায় পেনাল্টিমেট ডে যাকে বলে, মানে শেষের আগের দিন, এই ফিলিংটা কিরকম, বা এটা তন্নিকে কতটা বদল করেছে? তন্নিকে তো অবভিয়াসলি অনেকটাই বদল করেছে, তার কারণ হচ্ছে তন্নি এমনি ইন্ট্রোভার্ট আর তোষা এক্সট্রোভার্ট, যা তোমরা দেখিয়েছ এতদিন ধরে, তো সেখান থেকে তোষার ক্যারেক্টারে এতগুলো শেডস, গ্রে বলো, কমেডি বলো, পজিটিভ বলো, সব রকম শেডস। তো প্রথম দিনের কথা বলতে গেলে ডিরেক্টর রাজেন্দা, রাজেন্দা আমার ফার্স্ট মেগা 2014, তো তখন রাজেন্দার অ্যাজ এ ডিরেক্টর আমি রাজেন্দাকে পেয়েছিলাম, আবার সেই এতগুলো বছর বাদে আবার এখন মিঠাইতে আবার পেয়েছি। তো মানে একা আমি তো নিজেকে কোনো ক্রেডিট দেবই না, তার কারণ হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স ডিরেক্টরের, মানে রাজেন্দা এমনভাবে সবকটা ক্যারেক্টারকে মানে ইনপুট দিয়ে, দেখো এখানে শুধু হিরো হিরোইন বলে নয়, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট, সেটা মানে প্রত্যেকটা ক্যারেক্টারে একটা জার্নি আছে, একটা জার্নি আছে, হ্যাঁ দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, হ্যাঁ, আর প্রত্যেকটা ক্যারেক্টার মানুষের কাছে ভালোবাসা পেয়েছে, এমন নয় যে শুধু হিরো আর হিরোইন পেয়েছে। তো রাখি দিয়ে এত সুন্দর একটা গল্প উপহার দিয়েছে আমাদের সকলকে, এত সবাই ভালোবেসেছে, তো প্রথম দিনের থেকে এখন দেখো চেঞ্জ বলতে গেলে ক্যারেক্টারটা হয়তো ভিতরে ঢুকে গেছে, যেটা ঢোকানোর তখন চেষ্টা করছিলাম, এখন 90% to 95% ঢুকে গেছে, আর বাদ বাকি তো ভুল ইয়ে তো হয়, সেটা হয় না সেটা তো না, তো এটা এবার শেষ হচ্ছে, এটাকে বের করতেই সময় লাগবে আমার। তোমার অনেক বন্ধু হলো এই জার্নিটার মধ্যে, তো কাদের কাদের সঙ্গে তোমার এটা শেষ হোক বা না হোক থাকবেই বন্ধুত্ব? কাদের কাদের সাথে বন্ধুত্ব থাকবেই, সেটা হচ্ছে আমরা এই প্রজেক্টে ঘরে যে তিনজন আমরা বসেছি, সেটা হচ্ছে আমি, ঐন্দ্রিলা আর দিয়া, এই তিনজনে আমরা একসাথে তো আড়াইটা বছর একসাথে ঘর সংসার, যেটা বলে ঘর ঘর সংসার করেছি, আর ফ্লোরে তো সবার সাথেই, সুতরাং মিস আলাদাভাবেই এক দুজনকে করব সেটা নয়, মিস পুরো মনোহারা টিমটাকে করব অবশ্যই 100%, কিন্তু এই মেকআপ রুমে ঢুকে আসার পর সবাই মানে
ওর আলাদা মেকআপ রুম, আমার আলাদা মেকআপ রুম বলে না, সবাই যে যার মেকআপ রুমে এসে আমরা আড্ডা মারতাম, খাওয়া দাওয়া। ওই একজন দুজনকে বললে তো নয়, সবাইকেই মিস করব। হ্যাঁ সেটা ঠিকই, তবে তিন চার জনের নাম তো পাওয়া গেল, তাতেও বোঝা গেল যে তন্নি কাদের সঙ্গে খুব বেশি অ্যাটাচ, কাদের সঙ্গে অতটা অ্যাটাচমেন্ট নেই। একসাথে মিলে বকা খেতাম, তারপরে মেকআপ রুমে শর্ট হয়ে যাওয়ার পর মেকআপ রুমে এসে বসা, আমার আমি অঞ্জলা দিয়ে একটা মেকআপ রুম শেয়ার করতাম, কিন্তু আমরা তিনজনে একটা মেকআপ রুম শেয়ার করতাম বলে অন্যরা আসতো না তা নয়, আমরা আবার অন্যদের ঘরে গিয়ে খাওয়া দাওয়া, অন্যরা আমাদের ঘরে এসে খাওয়া দাওয়া, সেটাই বলছি যে শুধু তিনজনকে মিস করবো তা না, পুরো এন্টায়ার টিমটাকে মিস করবো। আমি জাস্ট একটু টিজ করছি আর কিছু না। আর তন্নিকে দেখে যে তন্নি নামটা যিনি রেখেছিলেন তিনি তোমার মানে কি বলবো ভবিষ্যৎটা দেখে রেখেছেন, এত সুন্দরী তন্নি, আমার দাদুর রাখা নাম, এবং এত সুন্দর দেখতে ওকে, and such a glowing skin, মানে তুমি কি কি করো কি খাও, কারণ লোকজন তো জানতে চেষ্টা করবেই। আমি নিশ্চয়ই বলবো, কেন বলবো না, আমি আলাদা ভাবে কিছু করি না, স্কিনের যত্ন নি না সেটা বলবো না, নি কারণ হচ্ছে কি যত্ন নি সেটা বলছি, ফেস ওয়াশ আর যেটা ওই ক্লিনিং ময়েশ্চারাইজার, ক্লিনিং অ্যান্ড ময়েশ্চারাইজার এটা করি, এটা মেনটেন ভাবে। আগে কি হতো, মেকআপ তুলতে ইচ্ছা করতো না যখন 14 ঘন্টার টাইম ছিল না, কিন্তু এখন 14 ঘন্টা হোক না হোক আমি মেকআপ তুলে এই সিটিএমটা ফলো করি, আর খাওয়া দাওয়া ডায়েট কিচ্ছু করি না, সব রকম খাই, সব রকম খাই, মানে কোনো এই এটা খাবো না ওটা খাবো না সেটা না, সব রকম খাই। তবে হ্যাঁ, খাই না বলতে গেলে অনেক কিছুই এমন আছে যেগুলো খেতে ভালোবাসি না, কিন্তু ওই ডায়েট করি সেটা বলাটা একদম ভুল। আচ্ছা তো এখন অনেকটা অবসর, কি কি করবে ঠিক করেছো? বেড়াতে যাবে? আমি বেড়াতে যেতে তো খুব ভালোবাসি, সুতরাং বেড়াতে যাওয়ার একটা ইচ্ছা আছে, কিন্তু এখনো কিছু প্ল্যান করিনি কোথায় যাব বা আদৌ যাব কিনা, কিন্তু যেতে তো ভালোবাসি তাই একটা ওই আর কি ধরে রেখেছি যে হ্যাঁ যাব, আর একটা লিস্ট বানিয়ে রেখেছি কি কি মুভি দেখবো আর ওয়েব সিরিজ দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বেড়াতে যাওয়া বলতে বিদেশে যাওয়ার কথা ভাবছো কিনা? না এখনো কিছু ভাবিনি সে অর্থে, মানে যেহেতু ঘুরতে যেতে ভালোবাসি যদি অনেক সময় পাই তাহলে আমি ঠিক চলে যাব। সেটা ঠিকই, সেটা সবারই হচ্ছে, জেনারেশনের সমস্যা এটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে অনেক মেল কাস্ট ছিল বেশ সুন্দরী, মানে সরি এখানে অনেক মেল কাস্ট ছিল যারা সুন্দর হ্যান্ডসাম, তাদেরকেও তো একটু একটু মিস করবো, মানে যে কেউ যে কোনো মহিলাই করতে পারে, মানে হ্যান্ডসাম বলে মিস করবো বলছো না, ভালো বন্ডিং হয়ে গেছে বলে মিস করবো বলছো? আমি বলছি তো এখানে সুন্দরী মহিলাদেরও মিস করবে, এখানে হ্যান্ডসাম পুরুষদেরও মিস করবে, এখানে সবাইকে মিস করবে। কারা 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 তোমার চোখে খুব হ্যান্ডসাম ইন দ্য মিঠাই মিঠাই টিমে? সবাই হ্যান্ডসাম, সবাই হ্যান্ডসাম, কে হ্যান্ডসাম এখানে কাস্টিং বলো তো, সবাই হ্যান্ডসাম। থ্যাংক ইউ সো মাচ শর্মিলা শো হাউসের প্রথম তোমার ইন্টারভিউ, মানে আমার সঙ্গে, এর আগে অন্য কেউ এসে নিয়েছে, সূচনা নিয়েছে বোধহয় তোমার ইন্টারভিউ। আচ্ছা তো বলো শর্মিলা শো হাউসে তোমার যদি কোনো উইশ থাকে। শর্মিলা শো হাউসের প্রত্যেক দর্শককে বলবো যে এইভাবেই চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো, আর এত সুইট একজন মহিলা শর্মিলা দি সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, এর আগে তোমার সাথে একদিন আলাপ হয়েছে কিন্তু ইন্টারভিউ হয়নি, জাস্ট ওটা আলাপ হয়েছে। হ্যাঁ আইস ব্রেকিং তো, হ্যাঁ তো এমনিতে খুব ভালো তুমি, খুব খুবই মানে কি বলবো, এই আমি জানি না আমি খুব একটা তো মিট করিনি, হয়তো আজকে সেকেন্ড ডে বা কিছু, আমার মনে হয় যে শি ইজ ভেরি গুড ফ্রম হার্ট, আর ওই একটু চুলবুলি কাইন্ড অফ, মানে খুবই সুইট, তো আমারও খুব খুব ভালো লাগলো, আর এবার তো তোমার অনেক অবসর, এবারে আমরা দেখা করব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কফি নিশ্চয়ই, আর এইভাবেই তোমার চ্যানেলটা আরো আরো গ্রো করুক, আর এই সুন্দর সুন্দর ইন্টারভিউ তুমি দর্শকদের উপহার দাও।